পাহাড় সমান দুর্নীতিতে নিমজ্জিত শাসক দলের প্রধান উপপ্রধান থেকে নেতারা, সাধারণ জনগণ এখন মুখ খুলতে শুরু করেছেন। স্বচ্ছ প্রশাসনের প্রচারের ঢক্কা নিনাদের ফানুস ফুটো হয়ে যাচ্ছে ক্রমশ, মান্যতা পাচ্ছে বিরোধীদের অভিযোগ কাগজে কলমে। মাঠ লেভেলিং না করে সম্পূর্ণ অর্থ হাফিজ করে দেওয়ার অভিযোগ উঠল রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বিজেপির কর্মীর নামে ওয়ার্ক অর্ডার করে বিজেপির নেতা নেত্রীরাই এই চরম জালিয়াতির ঘটনাটি ঘটালেন বলে অভিযোগ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগে জানা গেছে, রাজনগর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিজুদ্দিনের বিবাহিত কন্যা আলিয়া বেগমের নামে MGN রেগার মাধ্যমে ওয়ার্ক অর্ডার তৈরি করা হয় মাঠ লেভেলিং এর জন্য, যার খরচ উল্লেখ রয়েছে 1,57,120 টাকা। কিন্তু ফরিজুদ্দিনের বক্তব্য অনুযায়ী তাদের বাড়িতে কোনো কাজ হয়নি। এছাড়াও 20 বছর হয়ে গেছে আলিয়ার অন্যত্র বিয়ে হয়ে গেছে, তাই ওনার নামে কি করে ওয়ার্ক অর্ডার তৈরি করা হলো? তাছাড়া তার বাবার নাম ফরিদ আলী, কিন্তু ওয়ার্ক অর্ডারে উল্লেখ রয়েছে তার স্বামী বলে। ঘটনাটি বেরিয়ে আসে রবিবার তাদের বাড়িতে মাঠ লেভেলিং এর কাজ হয়েছে বলে একটি সাইনবোর্ড বসাতে আসলে। একে তো কোনো কাজ হয়নি, পাশাপাশি এই নামে এলাকাতে কোনো মহিলা নেই। এখানে শেষ নয়, এই ওয়ার্ক অর্ডারে রমজান আলী, আব্দুল বাসিত, আলাউদ্দিন নামে শ্রমিকরা অন্যত্র কাজ করেছেন বলে জানান। এভাবে 4 নম্বর ওয়ার্ডের রাইনা বেগমের নামে আরেকটি ভুয়ো ওয়ার্ক অর্ডার তৈরি করে 60,420 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বারবার দুর্নীতির তালিকায় প্রধান অনিতা দাস ও উপপ্রধান আব্দুল মমিনের নাম উঠে আসছে। শুনে নেওয়া যাক সাধারণ মানুষ কি বলছেন। সে যেই ফরিজুদ্দিন এবং আলিয়া বেগম, ফরিজুদ্দিনের মেয়ে হইল আলিয়া বেগম, এখানে স্ত্রী বানিয়ে একটা ওয়ার্ক অর্ডার রয়েছে 1,57,000 টাকা। ঠাইনে যে বয়স্ক যে ফরিজুদ্দিন, ঠাইনে বিজেপির কট্টর সমর্থক এবং কর্মী, প্রথম সারির নেতা বলা যায়। তো এই ওয়ার্ক অর্ডারটা হওয়ার পরে যখন ঠাইনের জব কার্ডেও ঠেকা ঢুকছে, ঠাইনও মেম্বারের ঠেকা তুলিয়া দিয়েছে 1900 টাকা তান জব কার্ডের মধ্যে। পরবর্তী সময় এলাকার কিছু মানুষ যারা আছে নেটে ঘাটাঘাটি করে, এরা কইছে আপনার নামে ওয়ার্ক অর্ডারটা হইলো আর ঠেকা তো সব মেম্বাররা বাটিয়া নিছে কি। ও তখন তাইনে দৌড়ে উঠছে ফরিজুদ্দিন, উঠিয়া তাইনের বাতির যে একজন আছে সমিতির মেম্বার, তাইনের গেছে গেছে এই মহিলা সমিতির মহিলাটাও আইয়া দেখছে ঘটনার বাস্তব। মেম্বারসলের লগে কথাবার্তা কইছে, প্রধানের স্বামীর লগে কথা কইছে, এখানে মহিলা প্রধান আর কি, কিন্তু স্বামী হইলো মেইন প্রধান, তাইনেই সবটা ডিল টিল করে, মহিলা বাড়িতেই থাকে। তো খোয়ার বাদে ঠাইনেও লম্বাত লম্বা দেখা হয়েছে, হাইকোর্টে যাও যা ওইবার হয়েছে টেখাম এটা শেষ হয়ে গেছে এটা কিচ্ছু। তো তখন তাইনের সমিতি যে তাইনের বাথিউজি জাহানারা বেগম, তাইনে কইছে চাষা আপনি যা ফারণ করেন আমি ফারছি না এটা। ওই তাইনে এর পরবর্তী সময় তাইনে আমরার সঙ্গে যোগাযোগ করছে যে আমি তো বুঝি আর না আমার এইভাবে। তখন আমরাও গাঠিয়া দেখলাম 1,57,000 টাকা তো মাস্টার রুল সহ আমরা এটা বাইর করছি, বাইর করে দেখছি সমস্ত টাকা আত্মসাত হয়ে গেছে, কোনো জায়গাতে খাজ দিয়েছে না, একটা শ্রমিকেও খাজ করছে না, সব টাকা আত্ম, এবং কি তান জব কার্ডে যে টাকা দিয়েছে এই টাকাটাও তারা তুলিয়ে নিয়েছে। পরবর্তী সময় আমরা তানে তাইনে আমাদের সহযোগিতা চাইছে, আমরা আজকে DM-এ গিয়ে অভিযোগ দিছি, BDO-র কাছে অভিযোগ দিছি, পুলিশে একটা অভিযোগ দিছি, যে পুলিশে অভিযোগ দিছি যাতে সঠিক তদন্ত হয়। এবং এই গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র শুধু ফরিজুদ্দিন না, আলিয়া বেগম বা ফরিজুদ্দিন না, 8-10টা ওয়ার্ক অর্ডার আমরা বাইর করছি, যেটা সবটি বুয়া ওয়ার্ডের লগে ওয়ার্ডের সঙ্গে মিল নাই, এই গাউসভার কোনো ব্যক্তি নাই, কোনো জব কার্ড নাই, তাদের নামে 1,00,000 টাকা আত্মসাৎ হইতেছে। তো আমরা এটার মধ্যে আমরা তাহলে সহযোগিতা করছি, তাইনে সহযোগিতা চাইছে, তাইনে বিজেপির কর্মী প্রথম সারির কর্মী সবাই চেনে ফরিজুদ্দিন, তাইনেরে যখন এইভাবে দুঃখা দিছে তাইনে তখন আমাদের ফাঁসে গেছে, আমরা তাহলে সহযোগিতা করছি। শুনলেন তো, জালিয়াতির চরম পর্যায়ে উঠেছে বিজেপি পরিচালিত রাজনগর পঞ্চায়েতের নাম। এদিকে কট্টর বিজেপি কর্মী বলে পরিচিত ফরিজুদ্দিন এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং অর্থ হাফিজের বিরুদ্ধে কদমতলা ব্লক আধিকারিক ও জেলা শাসক এবং কদমতলা থানায় লিখিত অভিযোগ জানান সোমবার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।